ক্লাস পড়ে ছাত্রছাত্রীরা, আমি তোমাদের শারুকিয়া মিস বলছি। আজকে তোমাদের ভূগোলের দশম অধ্যায় পড়াবো। প্রত্যেকে বইটা খোলো, 766 পাতা। দেখো, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান জীবিকা, বেঁচে থাকার জন্য মানুষকে কিছু অর্থ বা টাকা রোজগার করতে হয়। এই অর্থ দিয়েই মানুষ নিজের ও নিজের পরিবারের বা সংসারের খরচ চালায়। অর্থ উপার্জনের জন্য মানুষ নানা ধরনের কাজ করে, কেউ চাষ করে, কেউ হাতের কাজ করে, কেউ বা চাকরি করে, আবার কেউ কেউ ব্যবসাও করে। তবে জীবিকা কাকে বলছে? জীবন ধারণের জন্য অর্থাৎ অর্থ উপার্জনের জন্য মানুষ যে কাজ করে তাকেই পেশা বা বৃত্তি বা জীবিকা বলে। এবার দেখো, জীবিকাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কী কী বলো তো? স্বাধীন জীবিকা, চাকুরি। স্বাধীন জীবিকা কাকে বলছে? যে জীবিকা অন্যের ইচ্ছার উপর নির্ভর করে না, যা নিজের ইচ্ছায় করা হয়, তাকে স্বাধীন জীবিকা বলে। যেমন চাষি যখন তার নিজের জমি চাষ করে, তখন সেটা স্বাধীন জীবিকা। কারণ চাষি কখন কাজ করবে, কী কাজ করবে, কতটা কাজ করবে, তা তার নিজের ওপর বা ইচ্ছার ওপর নির্ভর করে, অন্যের ইচ্ছার ওপর নয়। তাই ডাক্তারি, ওকালতি, হাতের কাজ প্রভৃতি হলো স্বাধীন জীবিকা। এবার দুই দেখো, চাকুরি। বেতন বা মাহিনার বিনিময়ে অন্যের অধীনে যে কাজ করা হয়, সেই জীবিকা হলো চাকুরি। কী কাজ করবে তা নিজের ইচ্ছার ওপর নির্ভর করে না, এই কাজের বিনিময়ে তারা বেতন পায়। আবার কিছু কিছু জীবিকা আছে যেটা স্বাধীনও হতে পারে, চাকুরিও হতে পারে। যখন দেখো, চাষি যখন নিজের জমি চাষ করে তখন তার স্বাধীন জীবিকা, কিন্তু অর্থের বিনিময়ে যখন অন্যের জমিতে কাজ করে তখন তার চাকুরি। তেমনি সরকারি বেসরকারি হাসপাতালে ডাক্তার, বিদ্যালয়ের শিক্ষক, সরকারি উকিল প্রভৃতি চাকুরি। পশ্চিমবঙ্গে বিভিন্ন জীবিকার লোক আছেন, কয়েকটি জীবিকার উল্লেখ করা হলো। দেখো, কৃষিকাজ। ভারত কৃষি প্রধান দেশ, কৃষিকাজে দেশের অর্ধেক বেশি মানুষ নিযুক্ত আছে। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের জীবিকা হলো কৃষিকাজ। তারপরে দেখো, মৎস্য সংগ্রহ। পশ্চিমবঙ্গের মাছ চাষের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মৎস্য পালন বা মাছ চাষ, মৎস্য সংগ্রহ জীবিকায় বহু লোক কাজ করে। পশ্চিমবঙ্গের প্রায় সব লোকই মাছ ভালোবাসে। তারপরে দেখো, বনজ দ্রব্য সংগ্রহ। পশ্চিমবঙ্গের বন জঙ্গলের কাছাকাছি যারা বাস করে, বিশেষত আদিবাসী মানুষের একটি প্রধান জীবিকা হলো বনজ দ্রব্য সংগ্রহ। এরা বন থেকে মধু, কাঠ, মোম, শালপাতা, কেন্দু পাতা, ধুলো প্রভৃতি সংগ্রহ করে বাজারে বিক্রি করে তা অর্থ উপার্জন করে। তারপরে দেখো, খনিজ দ্রব্য সংগ্রহ বা খনন। মাটি খনন করে নিচ থেকে কয়লা, আকরিক প্রভৃতি খনিজ পদার্থ তুলে আনা হয়। পশ্চিমবঙ্গে অনেক কয়লার খনি আছে, এখানে বহু শ্রমিক কাজ করে, এই কাজে ঝুঁকিও আছে। তারপর দেখো, ব্যবসা বাণিজ্য। কৃষিকাজের পরই ব্যবসা বাণিজ্য জীবিকা হিসেবে উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গে বহু মানুষ ছোট বড় নানা ব্যবসার সঙ্গে যুক্ত। ছোটো ছোটো দোকান, হাটে বাজারে সবজি বিক্রি, ট্রেনে বাসে বাড়ি বাড়ি গিয়ে পণ্য বিক্রি প্রভৃতি থেকে শুরু করে দেশ বিদেশে পণ্য রপ্তানি করা বা আমদানি করা, সবই হলো ব্যবসা বাণিজ্য। তারপর দেখো, সেবামূলক কাজ। সব কাজেই সমাজের সেবা করা হয়, তবে কিছু কিছু কাজ বা জীবিকা আছে যে সরকারি জনসাধারণের সেবা করা হয়। যাদের সরাসরি জনসাধারণের সেবা করা হয়, এদের মধ্যে কয়েকটি জীবিকা হলো শিক্ষকতা, ডাক্তারি, ওকালতি, সরকারি বেসরকারি চাকরি প্রভৃতি। এদের কিছু কিছু স্বাধীন জীবিকা, আবার কিছু কিছু চাকরি জীবিকা। শহরাঞ্চলের অধিকাংশ লোকই ধরে জীবিকা নিযুক্ত। তোমাদের 66 পাতা পড়া দেওয়া হয়েছে, আমি একটু পড়িয়ে দিলাম। ভালোভাবে তোমার বাড়িতে পড়বে, কেমন? আবার পরে দেখা হবে। তাহলে এইটুকুই।